আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, বিজয় না আসা পর্যন্ত গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলবে বলেছেন ফখরুল। এরপর জানিয়ে দিব, জামিন পেলেও কঠোর শাস্তি পেতে হবে ফখরুলকে বলেছেন নানক। আরো জানিয়ে দিব, মানুষের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে বলেছেন রিজভি। এরপর জানিয়ে দিব, সরকারকে সব অপকর্মের হিসাব দিতে হবে বলেছেন সেলিমা রহমান। এদিকে পুলিশ আমাদের কথা শুনছে না বলেছেন ডক্টর ইউনুস। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানের নির্বাচন প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা ইমরান খানের দলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। বিজয় না আসা পর্যন্ত গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলবে বলেছেন ফখরুল। সাড়ে তিন মাস কারাবন্দী থাকার পর মুক্তি পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয় না আসা পর্যন্ত গণতন্ত্র ফেরানোর চলমান আন্দোলন অব্যাহত থাকবে। বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি বিকেল 3:45 কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল। এরপর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ দেশের জনগণ গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সবসময় সংগ্রাম করেছে, লড়াই করেছে। ইনশা আল্লাহ এই সংগ্রামে তারা জয়ী হবে। মির্জা ফখরুলের মুক্তির 4 মিনিট পর একই কারাগার থেকে ছাড়া পান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও। মুক্তি পাওয়ার পর তিনি বলেন, ওরা রাষ্ট্রশক্তিকে কব্জা করে ক্ষমতা দখল করেছে, বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, তারা নির্বাচনে নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে। তিনি বলেন, আমরা বলতে চাই গণতন্ত্রের আন্দোলন অটুট থাকবে। যতদিন দেশে গণতন্ত্র ফেরত না আসবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসবে, ততদিন এই সংগ্রাম অব্যাহত থাকবে। কারাগার থেকে মুক্তির সময় বিএনপি মহাসচিবকে আনতে যান তার সহধর্মিণী রাহাত আরা বেগম এবং বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনিস আলী। গত 29 অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং 2 নভেম্বর আমির খসরু মাহমুদ চৌধুরীকে তাদের বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। জামিন পেলেও কঠোর শাস্তি পেতে হবে ফখরুলকে বলেছেন নানক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেলেও তার বিচার কাজ চলতে থাকবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি রাজধানীর নূরজাহান রোডের মোহাম্মদপুর গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। নানক বলেন, আইনের মোকাবেলা করে তিনি যদি জামিন পান তাহলে আওয়ামী লীগের কোনো কিছু যায় আসে না। তবে যে হত্যাকাণ্ড তারা করেছে, সন্ত্রাসী কার্যক্রম করেছে, তার বিচার কাজ চলতে থাকবে, তাদের কঠোর শাস্তি পেতে হবে। বিএনপি সন্ত্রাসী দল মন্তব্য করে তিনি বলেন, তাদের কাজ সন্ত্রাসী কার্যক্রম করা, তাদের নেতা তারেক জিয়া বিদেশ থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, সেই দলের শীর্ষ নেতারাও জ্বালাও পোড়া ও হত্যা অরাজকতা করেছে, তাদের সেই অপরাধের বিচার হবেই। প্রধান বিচারপতির বাসভবনে হামলা ঘটনা সহ মির্জা ফখরুলের বিরুদ্ধে 11টি এবং আমির খসরুর বিরুদ্ধে 10টি মামলা হয়। অন্য মামলায় জামিন পেলেও দীর্ঘদিন ধরে আটকে ছিল প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন। অবশেষে বুধবার 14 ফেব্রুয়ারি ওই মামলায় জামিন পেয়েছেন দুজন। বৃহস্পতিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিননামা কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। এরপর বিকেল 4:15 দিকে তারা কারাগার থেকে বেরিয়ে আসেন। মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে বলেছেন রিজভি। আওয়ামী লীগ সরকারের নিপীড়ন সইতে সইতে মানুষের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভি বলেন, গত 16 বছর ধরে দেশের মানুষ স্বৈরাচারের নিষ্ঠুর সাজা ভোগ করছে, ভোটাধিকার বঞ্চিত হওয়ার যন্ত্রণা ভোগ করছে, ক্ষুধার জ্বালায় চোখের পানি
পানিতে ভাসছে। নিপীড়ন সইতে সইতে মানুষের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে, মানুষের ভাষাও হারিয়ে গেছে। তিনি বলেন, অসহিংসতা, সীমাহীন লোভ আর রাষ্ট্রশক্তিতে আশ্রয় করে সর্বত্রই ফ্যাসিবাদে বিকৃত হিংস্র রূপ প্রকট হয়ে উঠেছে। বাংলাদেশের সীমানায় শুধুই অশান্তির আগুন। বিরোধীদের ওপর বুলডোজার চালানোর পর নজিরবিহীন উদ্ভট দামি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে চালু হয়েছে এক ব্যক্তির নিরঙ্কুশ শাসন ব্যবস্থা। গোটা বাংলাদেশ এখন তার হাতে জিম্মি হয়ে গেছে। তিনি আরো বলেন, সর্বত্রই বিরাজ করছে এক ভয়াবহ বিভীষিকা। আওয়ামী লুটেরা, হন্তারক, সন্ত্রাসী, নারী নির্যাতনকারী, খুনি, দখলবাজ, টেন্ডারবাজদের এক উচ্ছৃঙ্খল উল্লাসের দৃশ্যপট দেশ জুড়েই। আর দামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়শ জনগণকে নিয়ে বিদ্রুপ মিথ্যাচার তামাশা করছেন। দুদিন আগে শেখ হাসিনা বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডেকে বলেছেন, আওয়ামী লীগ টানা চার মেয়াদে ক্ষমতায় আসায় বাংলাদেশের সমস্ত জনগণ এখন গণতন্ত্র উপভোগ করছে। আর বুধবার সকালে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, বিএনপি একটা সন্ত্রাসী দল। বিএনপি জামায়াত তাদের অপকর্মের সাজা যেন যথাযথভাবে দ্রুত পায় সেটা নিশ্চিত করতে হবে। সরকারকে সব অপকর্মের হিসাব দিতে হবে বলেছেন সেলিমা রহমান। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও স্লোগানে রাজধানীতে বুধবার দ্বিতীয় দিনের মতো লিফলেট বিতরণ করেছে বিএনপি। এতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সীমানাহীন দরবারা চিত্র, দুর্নীতি, নির্বাচন হামলা মামলা ও গ্রেফতারের তথ্য উপাত তুলে ধরা হয়। বুধবার দিনের বিভিন্ন সময়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আলাদাভাবে ঢাকা মহানগরের প্রতিটি থানা ও মহল্লায় লিফলেট বিতরণ করেন। এতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। নেতারা ফুটপাত, দোকানপাট, গণপরিবহন সহ জনাকীর্ণ স্থানে সাধারণ মানুষের হাতে এই লিফলেট তুলে দেন। দুপুরে নয়াপল্টন এলাকায় দলীয় নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, সরকারের সব দুর্নীতি ও অপকর্মের হিসাব অবশ্যই জনগণের কাছে দিতে হবে। ষড়যন্ত্র করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রেখে একতরফা নির্বাচন করে ক্ষমতা দখল করে আছে তারা। দলীয় সরকারের অধীনে নির্বাচন দেশের জনগণ বর্জন করে আওয়ামী লীগকে বর্জন করেছে। সকালে গুলশানের লিফলেট বিতরণ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, 7 জানুয়ারি নির্বাচনের পর সরকার নিজেদের জমিদার ভাবছে, সেজন্যই তারা দেশে জমিদারতন্ত্র কায়েম করেছে। এই জমিদারতন্ত্র সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন চলছে চলবে। পুলিশ আমাদের কথা শুনছে না বলেছেন ডক্টর ইউনুস। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে কয়েকজন গত 12 ফেব্রুয়ারি থেকে গ্রামীণ টেলিকম ভবন অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, হঠাৎ কি হলো, বাইরের কিছু লোক এসে তা জবরদখল করছে, আমরা কোথায় যাব, কি করব, পুলিশ আমাদের কথা শুনছে না। বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি দুপুরে মিরপুর গ্রামীণ টেলিকম ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ইউনুস বলেন, নিজের অফিসে ঢুকতে পারবো কিনা এটা এখন বাইরের লোকের এখতিয়ার হয়ে গেছে। আমি দুঃখে কষ্টে পড়ে গেছি, ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি। এ ভবনটা আমরা করেছি, এটা আমাদের স্বপ্নের বাস্তবায়ন। হঠাৎ 4 দিন আগে বাইরের লোক এসে জবরদখল শুরু করে আর আমরা বাইরের লোক হয়ে গেলাম। তিনি বলেন, পুলিশের কাছে সহযোগিতা চেয়েছি কিন্তু তারা ঘুরে গিয়ে কোনো অসুবিধা দেখছে না জানান। জবরদখলের পর আমরা নিজের বাড়িতে ঢুকতে গেলে তারা আমাদের পরিচয় জিজ্ঞাসা করছে, নিজের অফিসে ঢুকতে পারবো কিনা এটা এখন বাইরের লোকের এখতিয়ার হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, যখন দেশের মানুষের কল্যাণে কাজ হচ্ছে তখন এ অবস্থা। দেশবাসীকে বলবো, এভাবে দেশ কিভাবে চলে, আমাদের সব অফিসের প্রধান কার্যালয় এটি, দেশের মানুষের কল্যাণের জন্য এখান থেকে কাজ করা হয়। তিনি আরো বলেন, হঠাৎ কি হলো, বাইরের কিছু লোক এসে তা জবরদখল করছে, আমরা কোথায় যাব, কি করব, পুলিশ আমাদের কথা শুনছে না। পাকিস্তানের নির্বাচন, প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা ইমরান খানের দলের। পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী পদে দলের এক বিশ্বস্ত নেতার নাম ঘোষণা করেছেন। ভোটে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানো দেশটির জনপ্রিয় এই নেতা এর মাধ্যমে সর্বোচ্চ ক্ষমতাধর পদটি নিজ দলের দখলে রাখার প্রতিযোগিতায় নামলেন। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে কথা বলার পর দলটির নেতা আসাদ কায়সার এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন,
ছিলেন পিটিআই মহাসচিব ওমর আয়ুব খান প্রধানমন্ত্রী পদে দলের প্রার্থী হবেন। তিনি বিভিন্ন মামলায় গ্রেফতারের আশঙ্কায় বর্তমানে আত্মগোপনে রয়েছেন। আত্মগোপনে থেকেই তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। কায়সার বলেন, গত 8 ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করবে পিটিআই। তিনি আরো বলেন, তাকে নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে আসা সব রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, বিশেষ করে JUIF, ANP ও QWP-র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জোট জালিয়াতির বিরুদ্ধে আন্দোলন করার নির্দেশ দিয়েছেন ইমরান খান। কায়সার বলেন, আমরা সবাই একটি কৌশল তৈরি করতে চাই, কারণ জনগণের ম্যান্ডেট চুরি করা হয়েছে। এবারের নির্বাচন আমাদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জালিয়াতির। এ নির্বাচনে বিশ্বাসযোগ্যতার ব্যাপক ঘাটতি ছিল। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদে শতাধিক আসনে জয় পেয়েছেন। এছাড়া দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN 79টি ও বেলাওয়াল জারদারি ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি PPP 54টি আসনে জিতেছে। দেশটিতে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এরই মধ্যে নওয়াজের ছোট ভাই সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী প্রার্থী করার ঘোষণা দিয়েছে PMLN ও PPP। তবে সংসদ তারা এখনো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার মতো সমর্থন পাননি।